ये प्यार ना होगा कम सनम तेरी कसम ओ सनम तेरी कसम सनम तेरी कसम। नमस्कार सुप्रभात আজকের সকালে সকলকেই জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অনেক বেশি প্রীতি শুভেচ্ছা এবং অনেক বেশি ভালোবাসা। আজকে ভালোবাসার দিন আমরা সবাই জানি, 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই উপলক্ষে আমাদের হাল্লাবুলের একটা বিশেষ প্রতিবেদন আজকে আপনারা এখন দেখবেন আমাদের সঙ্গে। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছে রাজ্যের বহিরাজ্য থেকে আগত একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সুরকার অভিষেক কুমার মিত্র। ওনাকে অনেক বেশি স্বাগত জানাই আমাদের হাল্লাবুলের স্টুডিওতে। নমস্কার অভিষেক দা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আজকে ভালোবাসার দিন আমরা সকলেই কিন্তু জানি, সেই ভালোবাসার দিনে আমরা একে অপরকে ভালোবাসার নিবেদন করি, পছন্দের গান দিয়েই হোক বা পছন্দের একটা গিফট দিয়েই হোক বা একটা ফুল দিয়েও হতে পারে, সেটা যাই হোক না কেন, আমরা কিন্তু আপনাদের সঙ্গে আজকে গান দিয়ে শুরু করছি আমাদের ভালোবাসার সম্পর্ককে। আমাদের এই সম্পর্ক অনেক দিনের, আমরা জানি আমরা দীর্ঘ 7 বছর পেরিয়ে এসেছি, সেই সম্পর্ক আপনাদের সঙ্গেও আমাদের একটা অনেকটাই অটুট। সেই অটুট সম্পর্কের মধ্যে আজকের এই ভালোবাসার গানগুলো আপনাদের সঙ্গে আরও বেশি অটুট করে তুলবে। তো আমরা শুরু করছি আমাদের আজকের ভালোবাসার গান। আশা করব দর্শক বন্ধু যারাই আমাদেরকে দেখছেন, আপনাদের কাছে আমাদের এই গানগুলো অনেক বেশি ভালো লাগবে। সবার প্রথমে অভিষেক দা, আপনাকে অনেক বেশি স্বাগত জানাই হাল্লাবুলের স্টুডিওতে। আমারও সকলকে, মানে এই চ্যানেলের কর্ণধার প্রবীর ভট্টাচার্যকেও মানে কৃতজ্ঞতা জানাই যে উনি কলকাতা থেকে আমাকে এখানে এরকম একটা অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য। আর এই অনুষ্ঠানে আজকে আমাদের এই যে ভ্যালেন্টাইন স্পেশাল যে আজকের অনুষ্ঠানটা, সেটা নিশ্চয়ই সবাই জানে যে ভালোবাসার গান দিয়ে হবে। সেই ভালোবাসার গানের মাঝখানে কিন্তু আমরা অনেক ভালোবাসার কথাও শুনবো আপনার মুখ দিয়ে, সে কথায় আমরা যাবো। তবে তার আগে সবার সঙ্গে একবার পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে রয়েছে যে কিবোর্ডে রয়েছে পার্থদা, অনেক বেশি স্বাগত আপনাকে, এবং তারপরে রয়েছে গিটারে দেবচান্দা, আপনাকে অনেক বেশি স্বাগত, এবং ঝলক ও কঙ্কুতে রয়েছে বিজয়দা, আর তবলায় রয়েছে আপনাদের অতি পরিচিত সকলের কাছে নারায়ণদা, আর আমার বাঁধেকে রয়েছে অক্টোপেটে ধনঞ্জয়দা। ওনাদের সকলের সঙ্গে আপনাদের অনেক বেশি পরিচয় রয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে আজকের ভালোবাসার গান দিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। না, প্রেমের গান ঠিক আছে, তো প্রথমে কি করি, মানে কি প্রথম গানটা আমার মনে হয় যেটা প্রমোদে চলছিল সেটা সবার মুখে আমরা কিন্তু অফিসে গুনগুন করছিলাম। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে প্রথম গানটা আর কি ভ্যালেন্টাইন ডেতে আলাপ হয়, তো প্রথম গানটা আর কি সেই প্রপোজাল একটা গান দিয়ে শুরু করা যাক। হ্যাঁ ঠিক আছে, আপনার ইচ্ছে, সবটাই আপনার ইচ্ছে। হ্যাঁ, ভ্যালেন্টাইনের সকালবেলা প্রথমে কি গান দিয়ে প্রপোজাল করবে আর কি, সেটা দিয়ে শুরু করা যাক নাকি। একদম একদম সত্যি, চলুন পার্থবাবু। कितने भी टुकड़े सितम हंस हंस के सहेंगे हम, कितने भी टुकड़े सितम हंस हंस के सहेंगे हम। ए प्यार ना होगा कम सनम तेरी कसम ओ सनम तेरी कसम सनम तेरी कसम, कितने भी तू कर ले सितम हंस हंस के सहेंगे हम। ए प्यार ना होगा कम सनम तेरी कसम ओ सनम तेरी कसम सनम तेरी कसम। जितना तड़ पाएगी मुझको उतना ही
करते कि तू भी जो आज है आरुस मेरी हो कल तेरी आरुस होगी जितना कर पाए कि मुझको उतना ही करते कि तू भी जो आज है आरुस मेरी हो कल तेरी आरुस होगी सच है सनम सनम तेरी कसम ओ सनम तेरी कसम सनम तेरी कसम नफरत से देखना पहले अंदाज प्यार का है ये कुछ है आँखों का रिश्ता गुस्सा इकरार का है ये नफरत से देखना पहले अंदाज प्यार का है ये कुछ है आँखों का रिश्ता गुस्सा इकरार का है ये बड़ा प्यारा है तेरा जुल्म सनम तेरी कसम ओ सनम तेरी कसम कितने भी तू कर ले सितम हंस हंस के सहेंगे हम कितने भी तू कर ले सितम हंस हंस के सहेंगे हम ए प्यार ना होगा कम सनम तेरी कसम ओ सनम तेरी कसम 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 दारुण क्या बात সত্যি এমন একটা গান সবাই যদি আজকে সকালে শুয়ে শুয়েও শুয়ে থাকে শুনে থাকে সে কিন্তু উঠে বসে বাকি গানগুলো শুনবে এটুকু বলতে পারি আজকে সকালে সবাইকে এই জমজমাট গান দিয়ে এই আসরে আমরা সকলেই স্বাগত জানাচ্ছি আজকের এই ভ্যালেন্টাইন ডে তে আমরা কিন্তু এই সুন্দর একটা গান শুনলাম তবে আরও অনেক গান আমরা শুনবো আপনাদের কিন্তু সঙ্গে চাই আপনাদেরকে বলে রাখছি দর্শক বন্ধু যারাই আমাদেরকে দেখছেন আপনারা কিন্তু আপনাদের পছন্দের কোনো ভালোবাসার গান অনুরোধ করতে পারবেন আপনাদের অনুরোধেও আমরা গান চালাবো আচ্ছা অভিষেকদা আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার পছন্দের গানগুলো যা রয়েছে তার মধ্য থেকে কি এই গানটা একটা না পছন্দের গান কিশোর কুমার আর ডিবনের পছন্দের গান বলা খুব মুশকিল এত গান ওদের আছে যে মানে আর একমাত্র শিল্পী একমাত্র সুরকার যার সম্বন্ধে বলা খুব কঠিন যে কোনটা বেস্ট গান কোনটা সেরা গান তো প্রেমের গান যখন আগেরটা তো প্রপোজ করলাম এবার বোঝানো যাক এরকম একটা গানে আসা যাক আর ভ্যালেন্টাইন ডে তুমিও আছো তোমাকে দেখেও তো গানগুলো হচ্ছে আর কি মনে হচ্ছে দর্শকগুলো আছে সেটা আমার অনেক বেশি প্রাপ্তি গেল হয়তো চ্যানেলে অনেকে পোস্ট দিয়ে করলো বসে রইল আর কি সেটা আমার জন্য অনেক বেশি প্লেজার हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना
हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे उठाते हेलो, चाहे जिंदगी कैसे बिताते हेलो, दिन भी यहां तो लगे बरस के समान। हमें इंतजार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे संभलता है दिल, क्या क्या जतन करते हैं तुम्हें क्या पता। ये दिन बेकरार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे তার পাশাপাশি আমাদের যারা মিউজিক সিস্টেমে রয়েছে ওদেরকেও কিন্তু না বললে না হয় যে ওদের এত সুন্দর একটা সঙ্গত আজকে মানে আমাদের এই অনুষ্ঠানটাকে আরও অন্য মাত্রায় নিয়ে গেল। আচ্ছা অভিষেকদা, আপনার কাছ থেকে আপনি তো বললেন যে প্রথমটা প্রপোজের জন্য, তারপরে বোঝানোর জন্য, সবগুলোই কি মানে আজকের দিনটাকে স্পেশাল করেই নাকি ভালোবাসার দিন বলতে প্রত্যেকটা দিনই? সেটা আপনার দিন তো ঠিকই, কিন্তু মানে এখন প্রপোজের উপর থাক না কিছুক্ষণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একজনকে তো প্রপোজ একটা গান দিয়ে তো সবাইকে করলে লোক একটু অন্যরকম ভাবে নেই, এক একজনের জন্য এক রকম প্রপোজ চলুক। তো পরশান বইতে একটা খুব ভালো গান ছিল আর কি, সেই গানটা এই বইটাতে মানে কিশোর কুমার মানে একটা গায়কই নয় অসুরের মতো একটা চরিত্র ছিল আর কি, তার হয়ে গিয়েছিলেন আর কি। মানে সেই প্রেমপত্র লিখে দেওয়ার না, অন্য লোক লিখে দে ভাই আমার বান্ধবী সঙ্গে তুমি কী লিখবে, তখনকার দিনে আর কি চিঠি লেখার স্পেশালিস্ট লোক ছিল, এখন SMS এর যুগ, আর এখন সব প্রেম তুই তো কারিতে চলে এসছে, কখন আসবি আমি দাঁড়াচ্ছি তুই চলে আয়। তো সেই দিনগুলো আমরা আবারও আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিরে পাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ,
বছরে একটা দিন তো, কিন্তু সারা বছরই প্রেম চলে আড়ালে আবডালে, কিন্তু এটা আর কি কেউ কিছু বলে না, প্রকাশ্যে আর কি। আপনার কাছে আপনার সঙ্গীত তো নো ডাউট, সেটা তো আপনার প্রেম তো একটা রয়েছেই সঙ্গীতের সঙ্গে, গানের সঙ্গে, তার পাশাপাশি আপনার জীবনের প্রথম প্রেমটা বা সেটা যদি একটু আমরাও আমাদের সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা যদি একটু শুনে ভালোই লাগবে। না, গান গাইতে গেলে একটু রোম্যান্টিক হতেই হয়, আর যে বয়সে রোম্যান্টিক হয়েছি, যাদের সাথে প্রেম নিবেদন করেছিলাম তাদের পরবর্তীতে সবারই বিয়ে হয়ে গেছে আর কি, আমার সাথে হয়নি, স্বাভাবিক ব্যাপার আর কি। গান ফান করছি প্রচুর মহিলারা তাদের, আর আগেকার দিনেরা সবসময় তো একটা চেষ্টা ছিল যে কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, এখন যেমন একটা সময় পাওয়া যায়, তখন তো সব ছিল না, তো যাকে নিবেদন করলো পরের বছর দিলাম, সেই বেশ বাপের বাড়ি, মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি। মানে এগুলো তো জাস্ট অ্যাফেকশন, এগুলোই কি নাকি প্রেম ছিল, গভীর প্রেম? এগুলোই প্রেম তো নানান রকম আর কি, বেশ একটু গার্জেনদের এড়িয়ে গিয়ে, হ্যাঁ কি খবর তোমার, আবার লুকিয়ে লুকিয়ে, এরকম। এখনকার দিনে তো অনেক বোল্ড হয়ে গেছে, আগেকার দিনে প্রেম করছি আর কি, যার সাথে বেরোচ্ছি যেমন তার কাকা আসছে, এবার মানে কোনো গাছের পেছনে লুকিয়ে পড়লাম আর কি, সেও দৌড়ুচ্ছে আমিও লুকোচ্ছি আর কি। ঠিক আছে, আমরা সেই প্রেমের গল্প আরো শুনবো, আমাদের হাতে অনেক সময়। তারপর পার্লারে দৌড়তে এখন অনেক সুন্দরী হয়ে গেছে মেয়েরা, তখনকার দিনে তো প্রেমে মানে ওই বেশ দুর্গাপূজাতে বেরোনো, মুখে স্নো মেকে বেরোলো, ছটার সময় কি সুন্দর দেখতে লাগছে, রাত্রি এগারোটার সময় তাকে নিয়ে যখন ফিরছি, সে আমি চিনতেই পারছি না, একে নিয়ে বেরিয়েছিলাম কিনা একটা দেখতে হয়ে গেছে, এটা কি আমারই, মানে আমি এনাকে নিয়ে বেরিয়েছি, এই আমি বাড়ি যাচ্ছি না, ঠিক আছে, পরের দিন আবার ঠিক মনে হলো আর কি। ঠিক আছে, আমরা পরের গানটাই চাচ্ছি। ওকে, কহনা হে কহনা হে কহনা হে কহনা হে আজ তুমসে পহলি বার ও তুমি তো লাই ও জীবন মে মেরে প্যার 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 তুমি তো লাই ও জীবন মে মেরে প্যার 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 কহনা হ্যায় कहने वाले और भी हैं प्यारी बातें तुमसे कहने वाले और भी हैं प्यारी बातें सामने सबके बोलो कैसे कह दूं सारी बातें बस इतना ही करना है इकरार तुम ही तो लाए हो जीवन में मेरे प्यार 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 कहना है आज तुमसे पहली बार हो জীবন তুমি মেরে প্যার 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 তুমি তো লাই ও জীবন মে মেরে
कब से दिल ने मेरे मान लिया है तुमको अपना, कब से दिल ने मेरे मान लिया है तुमको अपना, आंखें मेरी दे रही है जाते सोते লাগলো মানে প্রেমের, হ্যাঁ হ্যাঁ ভীষণ। আজকে প্রেমের গান শুনতে শুনতে আজকে আমাদের যারাই দর্শক বন্ধু রয়েছেন, আজকের দিনটাকে নিয়ে অনেক কিছু ভাবছেন নিশ্চয়ই গত কয়েকদিন ধরে, তবে আজকে সকাল সকালে এই রোমান্টিক গানগুলো সত্যি আজকে পুরোটা দিন আপনাদের অনেক ভালো কাটাবে সেটা আমরা মনে করছি। আর আজকের এই ভালোবাসার দিনে আমরা যদি বলি, আপনাদের সঙ্গেও কিন্তু আমাদের একটা অটুট সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা আমরা এই ভ্যালেন্টাইন ডের মধ্য দিয়ে পালন করতে চলছি। সেই ভ্যালেন্টাইন ডেতে আমরা চাই আপনাদেরকে সুন্দর সুন্দর ভালোবাসার গান শোনাতে, এবং আজকে দর্শক বন্ধু আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি আমাদের সঙ্গে রয়েছে সঙ্গীত শিল্পী এবং সুরকার অভিষেক কুমার মিত্র, যিনি কলকাতা থেকে আগত। আপনার পছন্দের যে কোনো ভালোবাসার গান আমাদেরকে অনুরোধ করতে পারবেন। আচ্ছা, একটা গান গাই, খুব ইচ্ছে করছে আর কি এরকম গান গাইতে, যে পাড়াতে হয় না একটা সুন্দরী মেয়ে এসছে, তার সম্বন্ধে আর কি সবাইকে আর কি নোটিস করছে আর কি, এটাও তো প্রেমের মধ্যেই পড়ে, ওপারিতে একটা সুন্দরী মেয়ে এসছে আর কি, দেখা যাক কী করা যায় আর কি, তাকে ইমপ্রেস করার জন্য যে গান সেরকম একটা গান গাই। সেটা অনেককে শুনে কাজ দেবে অনেকের। কলকাতা থেকে তো আমি এসেছি, ত্রিপুরা থেকে তুমি তো সঙ্গ দিচ্ছই। হাসিনা সে ইউঁ মুলাকাত अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ इतना पूछो, कुछ ऐसी बात हो गई। अजनबी हसीना से यूं मुलाकात हो गई, चेहरे
गई कच न भी हसीना से यूं मुलाकात हो गई। जाने मन जाने ছিলেন যে নতুন বাড়িতে যদি কোনো একটা মেয়ে আসে সুন্দর মেয়ে দেখে গানটা, সে আর কিছু শুনবেই না, মানে এটার পরেই রাজি হয়ে যাবে। দুঃখ আছে গানের পেছনে। আচ্ছা, মহিলাদের বেলা ছোটবেলা একটু আর কি লজ্জিত ছিলাম আর কি, আর আমি লুকি লুকিয়ে গান গাইতাম, আর এর অ্যাডভান্টেজ গুলো নিত আমাদের বন্ধুরা। আচ্ছা আচ্ছা, যে কুসুম মানে তখন যখন গাইতে বলছে না গলাটা খারাপ তো আর কি, মানে ওর গলাটা খারাপ আর কি। আচ্ছা, কারণ সে যখন গান গাইবে তখন এ গাছ নাবি হাসি না এরকম হতো আর কি। আপনার তাহলে মনে হচ্ছে অনেক অভিজ্ঞতা রয়েছে, এই মানে গানের সঙ্গে আর প্রেমের সঙ্গে দুটো মিলিয়ে। প্রেম আর গান দুটো যেন তো কপালের ব্যাপার। আচ্ছা, মানে কপালে থাকলে পরেই আর কি থাকবে, নইলে চটকে যাওয়ার চান্স রয়েছে। চান্স আছে, একটা ভুল খট পড়লে যেমন সুটটা বেসুরো হয়, ঠিক একটু উনিশ পিস হলে আর কি ওটাও চটকে যাওয়ার চান্স থাকে, তারপর অনেক আকুতি উন্নতি চলে আর কি। আর করা যাবে, আচ্ছা আমরা এখন কি শুনবো? এখন একটা গান গাইছি, এই গানটা মানে 1971-এ সবাই জানে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ রোমান্টিক নায়ক হচ্ছে রাজেশ খান্না। তো কিশোর কুমার রাজেশ খান্না আর ডি বর্মন একটা ত্রয়ী সারা। আপনার এই গানটা শুনবো, আপনার এই গানটা আমরা এখন শুনবো, তবে একজন আমাদের দর্শক বন্ধু ফোনে রয়েছে। আচ্ছা, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আজকে ভালোবাসার দিন, তো সবার প্রথমে আপনাকে অনেক বেশি শুভেচ্ছা জানাই। ধন্যবাদ, ধন্যবাদ ম্যাডাম। বলুন আপনার প্রশ্নটা বলুন। আমি একটু শিল্পীর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ একদম, সত্যি বলুন।
এই আমাদের একটা পুরনো গান কিশোর কুমারের, হাম দো নো দো প্রেমী, উনি যদি গানটা একটু শুনিয়ে যান তাহলে। আরেকবার গানটা বলুন, আরেকবার বলুন। হাম দো নো দো প্রেমী দুনিয়া ছোড় চলে। হ্যাঁ, আপনি গানটা ঠিক বলেছেন, তবে এই গানটা তো ডুয়েট গান। জীবন কি হাম সারে রাস্তে ভোর চলে। ধন্যবাদ, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। এটা ডুয়েট গান আর কি। ঠিক আছে, ঠিক আছে, তো আমি দু লাইন গিয়ে দিচ্ছি। হাম দো নো দো প্রেমী দুনিয়া ছোড় চলে, জীবন কি হাম সারে রাস্তে ভোর চলে। সত্যি আপনার মনের আশাটা পূরণ করে দিল অভিষেক দা, আর আশা করছি বাকি গানগুলো আপনার অনেক বেশি ভালো লাগবে। আপনি যদি কাউকে প্রপোজ করতে থাকে, আমি দু লাইনটা দিয়ে শুরু করে দিলাম, বাকিটা আপনি গিয়ে নেবেন। তো এই গানটা 1971 এ আর্টিবনের প্রথম এস্টাবলিশমেন্ট কিশোর কুমার গাইছেন, এবং ভারতের অন্যতম সেরা, মানে সর্বকালের সেরা ডিরেক্টর সত্যি রায় বলেছিলেন যে এত ভালো পিকচারাইজেশন হিন্দি গানে সেই সময় তার আগে কখনো হয়নি। সেই গানটা আমি গাইছি। ঠিক, মিট যায়
हो जाए बदनाम रहने तो दोनों भी जाने तो यार हम ना करेंगे प्यार रहने तो छोड़ो भी जाने तो यार हम ना करेंगे प्यार हम ना करेंगे प्यार हम ना करेंगे प्यार दी माने की बोलबो अमर एकदम কোনো ভাষা নেই, কথাও নেই, কিছু বলারও নেই। মানে এত গান, একটা এত সুন্দর একটা গান শোনার পর মনে হচ্ছে আরোই শুনি, আরো গান শুনি, এমনই মনে হচ্ছে। একটা কনফিডেনশিয়াল কথা বলছি। হ্যাঁ বলুন। গানগুলো কিন্তু তোমার জন্যই ভালো হচ্ছে। বাবা, সেটা তো মানে সাংঘাতিক ব্যাপার আমার জন্য। আচ্ছা, আমরা পরের গানটা তো অবশ্যই শুনবো, তবে একটু যদি কথা বলে নিই যে আপনি তো শ্যামল মিত্রের ছাত্র আপনি বলেছিলেন, তো তার পাশাপাশি আপনি অনেক অ্যালবাম নিয়েও কাজ করেছেন, সে বিষয়টা যদি আমাদের দর্শক বন্ধুরা আজকে একটু শুনে। আমি শ্যামল মিত্রর কাছে প্রায় 12 বছর গান শিখেছি। আচ্ছা, বেঙ্গলের মানে লিজেন্ড গায়ক প্লাস বিরাট সুরকার ছিলেন আর কি। ভারতবর্ষের কোনো শিল্পী নেই তার সুরে গান গিনি, হিন্দি বই যেটা বাংলা সবই ওনার সুর। আচ্ছা আচ্ছা, একটু থামাচ্ছি অভিষেকদা, একজন ফোনে রয়েছে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আপনার কথাটা কিন্তু আপনি যে বলছেন, আপনার একটু কথাটা আসছে। কি বললেন আবার একটু বলুন। আপনি যে কথাটা বলছেন, এখন যে কথাটা বলেছেন, এটা কিন্তু আপনার বলার আগেই কথাটা এসে পড়েছে। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। তো এই গানটা কি প্রেম টেম চলছে আর কি, তখন সেই সময় গান। তো শ্যামল মিত্রর কাছে আমি যেটা আসছি আর কি, গান করেছি প্লাস ওনার কাছ থেকে সুর করাটা শিখেছিলাম। আমার নিজের পার্সোনাল অ্যালবাম প্রচুর আছে, ভালো থাকিস, চাঁদনিয়াতে গিয়ে মন, প্লাস 2011 সালে ভারতের ন্যাশনাল ক্লাব মোহন বাগান, তার লেখা সুর সব আমার ছিল আর কি। বাবুল সুপ্রিয়, বোম্বে জুজু, কলকাতার অনেক বিশিষ্ট শিল্পী সৈকত মিত্ররা গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। এবছর আমার একটা নতুন সিডি বেরিয়েছে, নাই পাঞ্চন, তাতে আরডি বর্মন, কিশোর কুমারের গানগুলোকে আমি রিমেক করেছি আর কি। আচ্ছা, তো সেই রিমেকের থেকে একটা গান গাইছি। আচ্ছা ঠিক আছে। তো এই গানটাতে মানে প্রেম বলতে বর্ষার একটা ব্যাপার তো থাকি, আমি বর্ষাটা পরে আসুক, আগে বিদ্যুৎ চমকার। তো প্রেম চলছে কয়েক বছর, তখন কি গান গাইব আর কি। Thank you.
किसका है ऐसे पहाड़ों का मौसम आया हो जैसे लगता है ऐसे बहारों का मौसम आया हो जैसे दिखाई न देती अंधेरों में ज्योति अगर तुम ना होते अगर तुम ना होते हमें अगर तुम ना होते अगर तुम ना होते বলবো মানে দারুণ গেয়েছেন এই গানটা এবারে আমি দুটো গানকে হ্যাঁ সেটাই দেখলাম যে লাস্টের দিকে এটা মানে কি সুন্দর টার্নিং করলে না মানে বোঝাই গেল না হ্যাঁ প্রেম করো বৃষ্টি তো ভিজবে না হয় ওই জন্য আমিও জিনে কি তারপর বৃষ্টি এলো আর কি ভিজ দেবে ঠিক ঠিক আচ্ছা গান গানি শুনবো আর কিছু আরেকটু কথা বলি নেই হ্যাঁ বলো তুমি কথা না বললে আমি কি করে বলবো আমি তো ঠিক তো গেস্ট তুমি তো হোস্ট আচ্ছা অভিষেক তার একটু কথা জানতে চাইছি যে আপনাদের আপনি যেহেতু আরেকটা ফোর এসে গেল আমাদের কথার মধ্যে নমস্কার কে রয়েছেন সুপ্রভাত আমি এডিনগর থেকে আগরতলা এডিনগর থেকে গোপেশ রায় বলছি হ্যাঁ বলুন আমি শিল্পীকে অনুরোধ করব একটি গান গাওয়ার জন্য গানটা বল হচ্ছে তুমকো দেখা অর হো গয়া দুনিয়া সে বেগানা মে সবসে দিবানা থা মজনু
হচ্ছে বিধিবা নামে। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আমাদের তো মানে কিছু শিডিউল থাকে, আমি সময় পেলে নিশ্চয়ই চেষ্টা করব এই গানটা করার। হুম, ওকে, ঠিক আছে। অভিষেক, তো যেটা জানতে চাইছিলাম যে আপনি তো প্রেমের গান নিয়ে এবং প্রেম নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছেন, তো তার মধ্যে আচ্ছা বলবে লোক কথা আমাকে দেখে নিয়ে সেরকম ভাবে বলছো কেন? আমি খুব পরিষ্কার মুখের লোক, কোনো নেশা নেই, পত্তন নেই, শুধু গান আর কিছু না। আচ্ছা, একটা দুটো অভিজ্ঞতা যদি বলুন আমাদের সঙ্গে। প্রেমের অভিজ্ঞতা বলতে মানে কি, আমার একটা ভালো গল্প বলি। আমার একটা বন্ধু বাসে করে রোজ একটা মহিলা যায়, তাকে দেখে সেও হাসে, তাকে একটা চিঠি লিখে জানাবে যে তুমি যদি একটু শ্যামবাজারের মোড়ে নাবো আর কি, খুব ওটা খুব বিখ্যাত জায়গা। তো সে চিঠি ফিটি লিখেছে, লিখে নিয়ে গিয়ে বাসে করে যাচ্ছে, তার পাশে একটা বয়স্ক ভদ্রমহিলা সেদিকে বসে আছে। তো চিঠিটা দেবে কী করে? তো ভদ্রমহিলাকে বলছে, বৌদি বৌদি একটু চিঠিটা দিয়ে দেবেন, এটা আমার মেয়ে। হ্যাঁ, হচ্ছে ঠিক আছে, সঙ্গে সঙ্গে দুজনে গলিতে দৌড়ো। প্রেম সেখানেই আর কি সমাধি। ঠিক আছে, আমরা পরের গানে যাই। দর্শক বন্ধুরা, আজকে নিশ্চয়ই আপনাদের এই প্রেমের গানগুলো খুব ভালো লাগছে। সেই প্রেমের গানের মধ্য দিয়ে এটুকুই বলতে চাইবো যে এই 14 ফেব্রুয়ারিটা আপনারা খুব ভালো করে কাটান এবং খুব আনন্দে কাটান, এবং এই ভালোবাসার গানগুলো দিয়ে সকালে শুরু হয়েছে যেহেতু, আজকে সারাদিন আপনারা অনেক বেশি সেলিব্রেট করবেন এই দিনটাকে। তবে নিছকই যে শুধু প্রপোজ বা ভালোবাসার কথা সে তো থাকবেই, তার পাশাপাশি যারা পুরনো প্রেম, যাদের অনেকটা বছর পেরিয়ে গেছে, ওদের জন্য নিশ্চয়ই কিছু থাকবে। হ্যাঁ, থাকবে, গাইবো তাদের জন্য। মানে মানে প্রেম ব্যাপারটা কি জানো তো, বিয়ের আগে প্রেম একরকম হয় আর কি। যেমন আমি একটা গল্প শুনেছিলাম যে হাজব্যান্ড ওয়াইফ রোজ রাত্রে ডিনার করার সময় হাসির মানে সিডি চালিয়ে বা ক্যাসেট চালিয়ে ভিডিওতে দেখেন আর কি। তো বলো, রোজই তো এরকম হাসির হয়, তো চলো আজকে একটু বেশ একটু ভয়ের বই দেখি আর কি। ভদ্রলোক বলো, খাবারটা রেডি করো এবং আমার বিয়ের সিডিটা বার করো আর কি। আচ্ছা, সেই কথাটার পর আরেকজন ফোনে রয়েছে, সেটা একবার শুনে নিই। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছে? নমস্কার। হ্যাঁ বলুন। সুপ্রভাত, হ্যালো, বলুন বলুন। অভিষেক দা? হ্যাঁ বলুন। মর্নিং অভিষেক দা, বলুন। সকাল সকাল এত ভালো, মন ভালো করে দেবো সমস্ত গানগুলো শোনানোর জন্য। ধন্যবাদ। তুমি কলকাতা ছাপিয়ে শুধু ত্রিপুরা চলে গেছো, আমাদের সকল বাঙালিদের মধ্যে থাকো। আমি তো বাঙালির গানই গাইছি, আর ডি বর্মন বাঙালি। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি পলাশ প্রিয়া বলছি, কলকাতা থেকে। হ্যাঁ, সেজন্যই না, আমি বাঙালির মধ্যেই আছি। যেটা যেটা খুব ভালো লাগছে, মন মনে করা গান গাইছো। হ্যাঁ, ত্রিপুরা সকল তোমাকে ভীষণ ভাবে গ্রহণ করুক, অনেক ধন্যবাদ আল্লাহ বলকে। আপনাদেরকেও, আপনাকে অনেক বেশি শুভেচ্ছা এবং ভালোবাসা এত দূর থেকে আমাদেরকে ফোন করার জন্য। ত্রিপুরার সঙ্গে কলকাতার যে একটা সম্পর্ক, সেটাও আজকে এই ফোনের মধ্য দিয়ে আমরা পেয়ে গেলাম। আর আপনি খুব সুন্দর সঞ্চালন করছেন, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রেমটা বাঙালি ছাড়া হয় না, সেই চৈতন্যদেব থেকে আরম্ভ করে সমস্ত। যাই হোক, তো বাংলাময় আর কি, আর ডি বর্মনের সুরে, কিশোর কুমারের গান, আমিও বাঙালি, তুমিও বাঙালি, আগরতলাও বাঙালি, চলো বাংলাময় করে। আচ্ছা, আমরা গানটা শোনার আগে আরেকটা দর্শক বন্ধুদের একটা মেসেজ দিতে চাইছি যে এই হাল্লা বোলের যে অনুষ্ঠানটা, আপনারা যেখানেই থাকুন না কেন, হাল্লা বোল অ্যাপসে অনায়াসে আপনারা দেখতে পারবেন, শুধু ইন্টারনেটের মাধ্যমে। তো দেরি না করে মোবাইল অ্যাপসে অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই লাগবে আপনাদের, সেই অ্যান্ড্রয়েড ফোনে মোবাইল অ্যাপসে গিয়ে আপনি এই হাল্লা বোলের এই বিশেষ প্রোগ্রামটা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে প্রোগ্রামটা দেখতে পারবেন। তো সেটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই প্লে স্টোরে গিয়ে ডাউনলোডটা করতে হবে, তো সেটা ভুলবেন না। আর আমাদের এই হাল্লা বোলের এই অনুষ্ঠানে চোখ রাখবেন। আচ্ছা, সেই মেসেজটা দিয়ে দিলাম যে অনেকেই হয়তো বা দেখতে চাইছেন বা পাচ্ছেন না, তাদের জন্য এই মোবাইল অ্যাপসটা আমাদের অনেকদিন আগে থেকেই চালু হয়ে গেছিল, সেটা না হাফ টাইমে প্রত্যেকটা দেখা যায়। হ্যাঁ, না ঠিক আছে। তো এতক্ষণ ধরে রাজেশ খান্না, কিশোর কুমারের উপর গান হলো, মানে যারা খুব রেপুটেড আর কি, একটু অ্যাংরি ইয়ং ম্যান, অমিতাভ বচ্চনের গলাতে। এখানে একটা বাঙালির সাথে কিন্তু একটা সম্পর্ক আছে, কারণ বাংলার জামাই, কিন্তু জয়বাজির কিন্তু বাঙালি, বাঙালি ছাড়া কিছু করা যাবে না। আজকে আরেকটা ফোন এসেছে, দেখুন আপনি এসেছেন আর ফোনের কি বলবো ঝড় বইছে। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি অভিজিৎ বলছিলাম। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি শিল্পীর সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা গান রিকোয়েস্ট করতে চাই যে গাওয়ার জন্য আর কি।
হ্যাঁ বলুন বলুন গানটা বলুন। হ্যাঁ গানটা হচ্ছে কুমার শানুর গাওয়া, আজকে উনি বাংলা থেকে এসেছেন আমাদের এখানে, তো একটা বাংলা গান শুনতে খুবই ইচ্ছে করছে। তো কুমার শানুর খুব সুন্দর একটা গান আছে আজকে ভ্যালেন্টাইন দিন, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সেই গানটা আমি শুনতে চাইছিলাম। সেটা হচ্ছে যে, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, ও প্রিয় তোমার। আচ্ছা আমি একটা কথা বলি, আজকে আমরা এই অনুষ্ঠানটা আপনি শুনতে থাকুন, এই গানটাকে বাঁচা হয়ে মানে কিশোর কুমার আর আদিত্য বর্মণকে ডেডিকেট করা হয়েছে আর কি, শুনুন আপনি। I have a name.
লাগবে মানে কি বলবো, দারুণ লাগলো, মনে হচ্ছিল যে আমি ওইটাই শুনছি। না না ঠিকই সেটাই মনে হচ্ছিল। আসলে আমি মস্তিষ্ক দিয়ে গান গাই, আমি হৃদয় দিয়ে গান করি, সেটাই সেটা ফ্লেভারটা বোঝা যাচ্ছিল। আজকের এই ভালোবাসার গানগুলো আমরা যা শোনাচ্ছি আপনাদেরকে, সবগুলোই কিন্তু এই ভ্যালেন্টাইন ডেকে উপলক্ষ করে। তো ভালোবাসার গানগুলো আপনারা শুনছেন, অনেকে ফোন করছেন, রিকোয়েস্ট করছেন, তো এটুকু বলবো যে কিশোর কুমারের গানই কিন্তু আজকে হচ্ছে, সে বিষয়টা আপনারা মাথায় রেখে অনুরোধ করবেন। না মানে রাহুল দেব বর্মণ আধারিত আরেকজন ফোনে এসছে, আমরা একটু শুনে নিই। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? আমদনে দু প্রেমী দুনিয়া চোর চলে, এই গানটা শোনার জন্য অনুরোধ করছি। একটু আগে এই গানটা দুটো লাইন হয়েছিল, এটা তো মূলত ডুয়েট গান, একা গাওয়া সম্ভব নয়, মানে গানটা নষ্ট হবে আর কি, কারণ আমি থে বলবো, আমি থি বলবো, ব্যাপারটা আর কি ঠিক খুব একটা ভালো লাগবে না। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। তো একটা রোমান্টিক গান গাইছি, এই গানটা হচ্ছে আর কি মানে স্বপ্ন দেখা আর কি, মানে হয় না যে একজনকে বলতেই পারলাম না, স্বপ্নই দেখে গেলাম যে ওকে বলতে, সেই রকম আর কি। চলে যাও সাঁসো মে মহক রহা রে তেরা কচরা
আজা মেরি না তুম লহর রহা তেরা কজরা ও আজা মেরি বাহুম মে মহক রহা তেরা কজরা ও আজা মেরি না তুম লহর রহা তেরা কজরা এই গানটা শুনতে শুনতে মনে হলো আমিও ড্রিমসে চলে গেলাম। না এই গানটা আরেকটা খুব রোমান্টিক গায়ক আর কি ঋষি কাপুরের গলায়। হ্যাঁ কিশোর কুমার প্লেব্যাক করেছিল। এই গানটার তো রিমিক্সও যখন হয়েছিল তখনও গানটা খুব ভালো লেগেছিল। পুরনো গানটাও যেরকম সবার পছন্দ সেটার আবার রিমিক্স হয়েছিল এই গানটা। হ্যাঁ মানে আচ্ছা এই কথাটা আমরা বলছি একজন ফোনে রয়েছে। নমস্কার সুপ্রভাত, কে রে? সুপ্রভাত, আমি আমার নাম শুভশঙ্কর লস্কর, আমি বনমালীপুর দিগিরপার থেকে বলছিলাম আর কি। আচ্ছা শিল্পীকে একটা রিকোয়েস্ট করবো একটা গানের জন্য, সেটা হচ্ছে ভালোবাসা ছাড়া আর আছে কি। এই গানটা কি পারবেন করবেন উনি? না গাওয়া যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে কথাটা মাথায় রাখবেন, আজকে আরডি বর্মনে সুরে মানে আপনাদের ত্রিপুরার ভূমিপুত্র তার সুরে কিশোর কুমারের গানকে আমরা ভ্যালেন্টাইন ডে তে ডেডিকেট করা হচ্ছে সে কারণে। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। না তাহলে 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 আরডি বর্মনের কিশোর কুমারের অনেকগুলো গান হচ্ছে, একটা ভালো একটা গান করলে বাস সবকটি ভালো লাগছে আমার। এটা খুব ভালো গান গাইছে আপনার জন্য গাইছে, ঠিক আছে ধন্যবাদ, শুনতে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা তো অনেক কিছুই গান শুনছি, ভালোবাসার গান শুনছি, রোমান্টিক গানগুলো শুনছি, আপনাদের পছন্দের ড্রিমস সব কিছুই আমরা শুনছি। তবে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা আবারও আপনাদেরকে ভালোবাসার গানগুলো স্বপ্নের গানগুলো সব শোনাবো। তো কোথাও যাবেন না, চোখ রাখবেন অবশ্যই আমাদের পর্দায়, সঙ্গে থাকুন। হাস হাস কে সহেঙ্গে হম,